বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দেগা সজিদা লওহে হাজার বারামার, হে পরোয়ার দেগা বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দেগা তোমার নূরে রোশনি পরোশি উজ্জ্বল হই যে রবি শোষী, তোমার নূরে রোশনি পরোশি উজ্জ্বল হই যে রবি শোষী, রঙিন হয়ে ওট বিকোষি, রঙিন হয়ে ওট বিকোষি, ফুলসে বাগিচায় হে পরোয়ার দেগা বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরোয়ার দেগা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপজনেরা, এই পৃথিবীতে বড় বড় মানুষ যাদের ছোটবেলায় একটা সময় জিন্দগি তো অনেক খারাপও ছিল, কিন্তু চেষ্টা করে এমন পরিবর্তন হয়েছে, জগৎ বিখ্যাত অলি হয়ে গেছে। আবদুল্লাহ ইবনে মুবারক হুজুরের নাম শুনেছেন? একদিন জলসা করছে হুজুর, একটা যুবক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর একটা প্রশ্ন করব, বিয়াদবি নেবেন না তো? হুজুর বলছেন, বলো বাবা। বলছে, হুজুর এই কয়েক বছর আগেকারেরই কথা, আপনি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, খুব ভালো করে শুনবেন। এই পরিবর্তনটা হলো কি করে? সোনা সাসদ আবদুল্লাহ ইবনে মুবারক হুজুর কাঁদছে, ঝরঝর করে পানি পড়ছে, দাঁড়ি দিয়ে গড়িয়ে যাচ্ছে, যুবক ভয়ে কাঁপছে, হুজুর আমার কিছু বিয়াদবি হয়ে গেল নাকি, মাফ করে দেন হুজুর, আমি আপনাকে ছোট করতে চাইনি, যেটা হাকিকাত। আর এই পরিবর্তনটা কি করে হলো? আমরাও পরিবর্তন হতে চাই, তাই জিজ্ঞেস করলাম। আবদুল্লাহ ইবনে মুবারক হুজুর বলছে, না বাবা, ওর জন্য আমি কাঁদি না, আল্লাহ যে আমাকে হেদায়েত দান করেছে, আমি সেই বুড়াই দিনের কথা মনে পড়েছে, কত খারাপ ছিলাম, আল্লাহ কোথায় নিয়ে এসে দান করিয়েছে, তাই আল্লাহর এই যে আমার উপরে দয়া করেছে এর জন্য আমি কান্দতেছি আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল মানুষের হয়, ভুল মানুষের হয়, পরিবর্তন হতে হবে। এবারে কেউ যদি আশা করে বসে থাকে আমি বুড়ো হই তারপরে হব, তোমার গ্যারান্টি আছে কালকে সূর্য দেখতে পাবে? যখনই সময় পাচ্ছ তখনই তওবা করো পরিবর্তন হওয়ার জন্য, আল্লাহর কাছে কাঁদো, তখনই ফিরে আসো। হযরতে আবদুল্লাহ ইবনে মুবারক হুজুর বলতে লেগেছে, শোনো বাবারা, কি করে আমার এই পরিবর্তনের সূচনা হলো? 27 রমজান অর্থাৎ লাইলাতুল কদরের রাত, চিন্তা কর, আমাদের ছেলেরা যদিও বদমাইশি করে, মানে ওই রাতেই সব তওবাতিল্লাহ করে একটু নামাজ পড়তে যায়, তাই তো নাকি? কিন্তু ওই রাত্রিরও আমি মদ কিনে ঘরে নিয়ে এসেছি, কেন এই দিনে কি করে বাইরে খাই, সবাই ইবাদত করতে যাচ্ছে, আমি কিনে প্যাকেট করে ঘরে নিয়ে এসছি, নিয়ে খাবো বলে টেবিলের ওপরে রেখেছি, কোনো একটা কাজের জন্য আমি কিছু আনতে গেছি, আর আমার একটা ছোট মেয়ে ছিল, ছুটোছুটি করতে গিয়ে টেবিলে ধাক্কা দিয়েছে, মদের বোতলটা পড়ে গেছে, ভেঙে গেছে, মদটা খাওয়া হয়নি, ছেলেটাকে চোখ দেখাবো, বাচ্চা বোঝে কিছু, সে তো খিলখিল করে হাসছে, তাকে আমি কি আর বলবো, গিয়ে ঘুমিয়ে পড়লাম, ওই দিন মদটা খাওয়া, জীবনেই একটা দিন আমার মদ খাওয়া না, খাওয়া থেকেই হলো না। পরের বছরের 27 রমজানের দিন আবার মদ কিনে ঘরে ঢুকেছি, টেবিলে রেখেছি, হঠাৎ করে আমার সেই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে, যে কিন্তু এই বছরে আর নাই, ইন্তেকাল হয়ে গেছে।
তখন আমার মনের মধ্যে মনে পড়লো, হা আমার বেটি যদি থাকতো আজকে হয়তো মদটা ফেলে দিত, আজকে খাওয়া হতো না। এই যে মেয়ের কথা মনে পড়ে দুঃখে কাঁদতে কাঁদতে মদকে ফেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম মেয়ের ময়ায়। খব দেখতে শুরু করেছি, বিশাল এক আঁচডাহা সাপ। ও মন দিয়ে শোনেন, আমাদের সাথে এটাই হচ্ছে, আমাকে তাড়া করেছে, আমি ছুটছি ছুটছি, রাস্তায় একটা বয়স্ক বুড়ো লোককে দেখতে পেয়েছি, তিনাকে বলছি আমাকে বাঁচান। ওই বুড়ো লোক বলছে, বাবা মুবারক, আমি বড় ক্ষুধার্ত, বড় দুর্বল, আমি বিশাল সাপের শুয়ে কী করে লড়াই করব, তুমি তো আমায় কোনোদিন খেতে দিলে না, আমি দুর্বল হয়ে গেছি, যাও এই দিকে চলে যাও। একদিকে ইশারা করলো, যাওয়ার পরে পাহাড় পেলাম, পাহাড়ে উঠলাম, উঠে দেখি পাহাড়ের ওই পারে নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে, কিন্তু সাপটা তেড়েই আসছে। সাপের হাত থেকে বাঁচার জন্য আমি ডান দিক নিলাম, কিছুটা যাওয়ার পরে দেখলাম বিশাল সুন্দর একটা বাগান, প্রচুর বাচ্চা সেখানে খেলাধুলা করছে। আমি গেটের গোড়ায় দাঁড়িয়ে বলতে লাগলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একজন আওয়াজ দিল, তোমরা কেউ এনাকে চেনো? ওই বাচ্চাগুলোর মধ্যে আমার মেয়েকে দেখতে পেলাম। সেই মেয়ে বলতে লেগেছে, এ দারোয়ান, এটা আমার আব্বা হয়, দরজা খুলে দাও। দরজা খুলে দিল, আমি অবাক হয়ে গেলাম, ওই সাপটা আমাকে ধরতে যাবে যাবে আমার মেয়ে বাঁ হাত দিয়ে সাপটাকে আঘাত করলো, সাপটা কোথায় গায়েব হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, মা এটা কোথায়, তুমি আছো কোথায়, আর এই বিশাল সাপ তুমি বাঁ হাত দিয়ে আঘাত করলে চলে গেল আর আমার পিছনে ছুটছিল, কি ব্যাপার? মেয়ে তখন বলতে লেগেছে, আব্বা এই সাপটা হলো আপনার নফস। সাপটা কি? আপনার নফস, যাকে আপনি খাইয়ে 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 এই বিশাল আঁচডাহা সাপ বানিয়েছেন, যে আপনাকে তাড়িয়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় যে বুড়োটা দেখা হয়েছিল, ওটা হলো আপনার রূহ, অন্তর্কল্প, যেটাকে আপনি শুকিয়ে শুকিয়ে দুর্বল করে দিয়েছেন, তার খোরাক দেননি আপনি, নফসের খোরাক দিয়েছেন, রুহের খোরাক দেননি, তাই সে দুর্বল হয়ে গেছে। ওই যে আগুন জ্বলছিল ওটা হলো জাহান্নাম, আর এই যে দেখছেন এটা হলো জান্নাতের একটা বাগান, যেখানে বেগুনা বাচ্চারা মারা গেলে ইন্তেকাল করলে তাদেরকে আল্লাহ এখানে রাখে, আর ফারিস্তা হুরেরা তাদেরকে সবসময় পাহারা দিয়ে খেলাধুলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ আমাকে জান্নাতি করেছে, তাই আমার জান্নাতিদের হাতে রাখাতে আপনার এই বদকার নফস পালাতে বাধ্য হয়েছে। আমার ঘুমটা ভেঙে গেল, আমি কাঁদতে শুরু করলাম, তওবা করতে শুরু করলাম। সকাল হলো, জগৎ বিখ্যাত ওলির দরবারে গেলাম, বায়াত হলাম, তওবা করলাম, আল্লাহর কাছে কাঁদাকাটি করতে 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 করতে, বাবা যুবক আজকে আল্লাহ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আমরা ভুল করে থাকি তওবা করুন, ফিরে আসুন, কাঁদুন। আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা বান্দি অন্যায় করতে যায়, যখন কোন বান্দা বান্দি আল্লাহ না ফরমানি রাস্তাতে যায়, ওই সময় আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে লক্ষ্য করে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে, কেন তুমি নামাজ না পড়ে ঘোরো, কেন তুমি নোংরা খারাপ জিনিস খাও, কেন তুমি নোংরা জায়গার দিকে যাচ্ছ, ওরে আমার বান্দা বান্দি রে, ওই দিকে তোমাকে ধ্বংস রয়েছে, জাহান্নামে যেতে হবে, আমি তোমার রব আল্লাহ তোমাকে ডাকি, তুমি ফিরে আসো। এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকে, বান্দা যদি ফিরে আসে আল্লাহ তো খুশি হয়ে যায়, ফারিস্তাদের নিয়ে আলোচনা করতে থাকে, ও আমার ফারিস্তারা দেখো না দেখো না, আমার ওই বান্দাটা খারাপ দিকে যাচ্ছিল কিন্তু যাইনে ফিরে এসেছে, আমার কথা মনে পড়েছে, আমাকে কত ভালোবাসে দেখো, আল্লাহ বড় কুদরতি খুশি হয়ে যায়। যদিও কোনো বান্দা বান্দি আল্লাহর ডাককে সাড়া না দিয়ে খারাপ জায়গাতে যদি চলে যায়, এমন করে ফারিস্তা যে গুনাহ লিখতে যায়, আল্লাহ বলে ফারিস্তারে এখন
গোনালি কিসেনা বান্দা করে ফেলেছে, রাতে করলে সকাল পর্যন্ত সময় দেয়, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়। ওরে আমার ফারিস্তারে যদি তওবা করে নাই, আমি আল্লাহ বড় দয়ালু গফুর ও গফফার, বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ মাফ করে দেব। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দেন, ও আমার উম্মত উম্মতিরা আল্লাহ পাক এত দয়ালু, আল্লাহ পাক এত মেহরবান, তিনি আমাকে আপনাকে এত ভালোবাসে। যদি কোনো বান্দা বান্দি গুনাহ করার পরও পৃথিবী পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, পৃথিবী পরিমাণ গুনাহ হয়ে যায়, এই গুনার পূজাকে মাথায় করে নিয়ে যদি বান্দা একবার সিজদায় পড়ে গিয়ে চোখের পানি দিয়ে পানি ফেলে রব্বি রব্বি করে আওয়াজ তুলে আল্লাহকে যদি বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ গান শুনে ফেলেছি, আল্লাহ জেনা করে ফেলেছি, আল্লাহ মদ খেয়ে ফেলেছি, আল্লাহ হারাম খেয়ে ফেলেছি, আল্লাহ খারাপ রাস্তায় চলে গেছি, সব গুনার কথা খেয়াল করে আল্লাহ পাকের কাছে যদি মাথা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি বার করে দিতে পারে, ওই পানি যদি মাছির মাথার থেকেও ক্ষুদ্র হয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলে ওরে আমার উম্মা তুম্মা ধীরে, আমার আল্লাহ এত দয়ালু, ওই চোখের মাছির মাথার থেকেও ক্ষুদ্র পানিটার বিনিময়ে আল্লাহ পাক তোমার আমার জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যদি কেউ কান্নার চেষ্টা করে কিন্তু এত গুনাহ করেছে অন্তরটা পাষাণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেরোতে চায় না, কান্নার মতো মুখটা ঘুরে নিয়ে যদি আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, একটা বান্দা যদি দেখে, একটা বান্দি যদি দেখে, সে যদি এইটা বোঝে ওই বান্দাটা ওই বান্দিটা তার রবের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার বান্দিটা তার মালিক আল্লাহ পাকের কাছে কাঁদছে, খালিকের কাছে কাঁদছে, রবের কাছে কাঁদছে, রহমানের কাছে কাঁদছে, রহিমের কাছে কাঁদছে, গফুরের কাছে কাঁদছে, গফ্ফারের কাছে কাঁদছে। এরে আমার উম্মত উম্মতি শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই বান্দা বান্দি চোখের পানি যদি নাও বেরোয় আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে সামিল করে তারও জীবনের গুনাহকে মা মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার ভাই, আমার আব্বাজানেরা, আমার আপনজনেরা, ভুল আমারও আছে, আল্লাহর কাছে কাঁদেন, আসেন আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। দুনিয়া কিন্তু চিরস্থায়ী নাই, কখন কে চলে যাবে পট করে কোনো গ্যারান্টি নাই। এই শরীরের সঙ্গে জানের সম্পর্ক খুব লাজুক, কখন চলে যাবে, সবাই তো নিয়ে যে কবরে দিয়ে আসবে, কিন্তু এই কবরটা কি জায়গা বলেন? প্রতিদিন কবর ঘোষণা দেয়, এই আসার আগে তৈরি হয়ে আসো, কেন আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর পোকা মাকড়ের জায়গা। আল্লাহ নবী বলছে যদি পাপ বুঝাই করে নিয়ে ঢোকো কবরে 99টা সাপ দেওয়া হবে, গল্প নয়, জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে। আর তওবা যদি করে নিতে পারি, আল্লাহ বড় গফুর বড় গফফার বড় দয়ালু। আল্লাহ বা কিয়ামতের দিনে জান্নাতি দিগকে জান্নাতে যখন দিয়ে দেবে, জান্নাতিরা জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ বা জান্নাতি দিগকে সে সালাম দেবে, কতটা না সুন্দর হবে সেই দিন যদি ওই মজলিসে আমিও থাকি আপনারাও থাকেন। বলুন আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ সবাইকে রাখুক, বলুন আমিন। আল্লাহ পারে না, পারে না কি গো, খারাপকে ভালো করে দিতেও পারে কি, আল্লাহর উপরে ভরসা রাখেন এবং নিজেকে একটু চেষ্টা করতে হবে, ভালো হবার চেষ্টা করলেই আল্লাহ সাহায্য করবে। আল্লাহ বা জান্নাতি দিগকে হুরেদের দ্বারা
জান্নাতি বিভিন্ন রকম ভাবে স্লোগান শ্লোক শোনাতে থাকবে। যে শ্লোকটা শোনার হবে যখন 70 বছর কেটে যাবে, 70 বছর একভাবে শুনতে থাকবে, কেমন করে কেটে যাবে বান্দা বুঝতে পারবে না, জান্নাতি বান্দিরা বুঝতে পারবে না। আমার আল্লাহ বলবে বান্দারে কেমন লাগলে বলো, হুরেদের কণ্ঠ শুনে দুনিয়া শিল্পীর পিছনে ছুটে বেড়াও, দুনিয়া শিল্পীর পিছনে ছুটলে হুরেদের কণ্ঠ শোনা হবে কি করে, দুনিয়া শিল্পীকে ছাড়ো, আল্লাহর জান্নাতি হুরেদের শিল্পী কণ্ঠ শোনো। যদি তুমি শুনতে চাও লোভ লালসা দুনিয়ায় করলে হবে না। এ নাজওয়ান তরুণীরা বাবেরা, আল্লাহ 70 বছর কেটে যাবার পর বলবে, ওরে আমার বান্দারে কেমন লাগলো বলো, কেমন লাগলো বলো। বান্দারা জান্নাতিরা বলবে, আল্লাহ এত সুন্দর যে কণ্ঠ হতে পারে আমরা কখনোই ভাবতে পারিনি, আল্লাহ আমরা দিবানা হয়ে গেছি, মস্ত হয়ে গেছি। আমার আল্লাহ বলবে, বান্দা বান্দিরে তোমরা দুনিয়ায় আমাকে ভালোবেসেছ, আমার খুশির জন্য হারাম গান শুনতে যাওনি, হারাম শিল্পীর কাছে যাওনি, বান্দারে তোমরা আমার দিকে ছিলে, আজ তাই তোমাদের জন্য এই মেজবানের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া হবে, তার আগে তোমাদেরকে এই নিত্য গমন করে কণ্ঠশিল্পী পরিদর্শন হচ্ছে। ওরে আমার বান্দা বান্দিরে এর থেকেও সুন্দর কি তোমরা শুনতে চাও, জান্নাতিরা সেদিন বলতে লাগবে, আল্লাহ এর থেকেও কি সুন্দর হতে পারে। আল্লাহ বা নবী দাউদ আলাইহিসসালামকে বলবে, ও হযরতে দাউদ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তো সুন্দর এলহান দিয়েছিলেন, নদীর ধারে সাগরের ধারে যখন বসে বসে তাওরাত তেলাওয়াত করত, সমস্ত মাছগুলো এসে পানির ধারে মুখটা তুলে দিয়ে নবী দাউদ আলাইহিসসালামের তেলাওয়াতখানা শুনতে থাকতো। এই তেলাও শোনার পরে এমন করে মাজান্নাতিরা আরো দিবানা হয়ে যাবে, আল্লাহ পর্দার আড়াল থেকে বলবে, ওরে আমার জান্নাতিরা বলো কেমন লাগলো। আমরা সবাই ইনশাল্লাহ জান্নাতিরা বলবে, আল্লাহ পাক এত সুন্দর যে কণ্ঠ হয়, হুরেদের থেকে আরো বেশি সুন্দর দাউদ নবীর কণ্ঠ, আমরা বড় দিবানা হয়ে গেছি। আল্লাহ বলবে, এর থেকে কি সুন্দর তোমরা শুনতে চাও, জান্নাতিরা বলবে, আল্লাহ এর থেকে কি সুন্দর হয়, হ্যাঁ সুন্দর আছে। আমার আল্লাহ পাক তোমার আমার নবী দুনজানে সুলতান হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, আমার হাবিব আপনি তেলাওয়াত করুন। আমার নবী পাক তেলাওয়াত করতে থাকবে, সূরা ইয়াসিন পড়তে থাকবে, এই সূরা যখন পড়তে থাকবে পুরো জান্নাত পর্যন্ত, যেমন মানুষ দিবানা হয়ে যে ইদিক উদিক করে, পুরো জান্নাত পর্যন্ত টলমল করতে থাকবে। আমার আল্লাহ পর্দার ভেতর দিয়ে বলতে লাগবে, এ আমার জান্নাতি বান্দা বান্দিরে কেমন লাগলো বলো। তারা বলতে লাগবে, আল্লাহ এর থেকে ভালো আর কিছু হতে পারে না, আমরা দিবানা হয়ে গেছি, মাস্ত হয়ে গেছি। আমার আল্লাহ বলবে, বান্দা বান্দিরে এর থেকেও কি সুন্দর তোমরা শুনবে, কুরবান যাক কুরবান যাক। আল্লাহ পাকের বান্দা গুনো অবাক হয়ে যাবে, আল্লাহ এর থেকে সুন্দর আর কি হতে পারে। আমার আল্লাহ বলবে, শুনবে কি বলো, জান্নাতিরা বলবে, লাব্বাইকা ইয়া আল্লাহ, হাজির আমরা শুনবো শুনবো। এ যুবক শোনো শোনো, এই দিনটা যদি পেতে চাও দুনিয়ার জমিনে হারাম থেকে মুখ ফিরিয়ে নাও, হারাম খাদ্য খেও না, হারাম রাস্তায় যেও না, লোভ লালসা করো না, জুলুম অত্যাচার করো না, মানুষকে ভালোবাসো, সিজদা দিম কপালটা দাও, আমার আল্লাহকে সিজদা করো, সব থেকে বেশি রসুল্লাহকে আদব করো, পেয়ার করো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ 70,000 নূরের পর্দাকে হাঁটিয়ে দিবে, জান্নাতিরা
আমার আপনার মালিক, কায়নাতের মালিক আল্লাহকে দেখতে লাগবে। এ যুবক কত সুন্দর হবে বলো, আমি তুমি সুখের দিনে আল্লাহ ভুলে গেল, বিপদের দিনে তো আল্লাহকে ডাকি, আমি তুমি কখনো লোভ লালসায় পড়ে গেল, কখনো কখনো তো আল্লাহর ভয়েতে কাঁদি, আমার আল্লাহ সেদিন দেখা দেবে। বান্দা আল্লাহকে দেখে আর অন্যদিকে নজর খোলাতে পারবে না, চোখে পর্দা খানাও পড়বে না, 70,000 বছর কেটে যাবে, আমার আল্লাহ বা বলবে বান্দারে এবারে শোনো শোনো শোনো, আমার আল্লাহ বা তেলাওয়াত করতে থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আস-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাওহা ওয়াল মিজান। এইভাবে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে, জান্নাতীরা বলতে লাগবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো আপনার এই সুন্দর তেলাওয়াত শুনে আমরা দিবানা হয়ে মারা যেতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ লোভের দুনিয়া এখানে কেউ আপন নয়, সব স্বার্থের জন্য ঘুরছে, এক মুহূর্তে নিঃশ্বাস ফুরিয়ে গেলে সব পর ভুলে যাবে, সব দুনিয়াদারি করতে গিয়ে ভুলভ্রান্তি হয়ে যায়, ভালো কাজটাও করেন, নামাজ কেউ কাজা করবেন না, নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা দেন, কি এমন কষ্ট হয় নামাজে, হ্যাঁ, অথচ নামাজের গুরুত্ব কত। হযরতে মূসা আলাইহিমুসসালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে গেছেন, প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা বোনকে বলবো নামাজ পড়েন, মিস করবেন না, আশা করছি আমার আব্বা মায়েরা তো পড়ে, নামাজ পড়ে, তারপরেও কখনো যদি নাচারে কাজা হয়ে যায়, ঘুম ভাঙেনি বা এমন জায়গায় ছিলেন কাজে শরীরের কাপড় টাপড় ঠিক ছিল না, বা এমন জায়গায় আছে পড়াশোনার মতো পড়ার মতো জায়গা নেই, কথা বুঝে আসছে, তথাপিও কাজাটা পড়ে নেবেন ঈশার সময়, বাকি সব নামাজ যা কাজা হয়েছে পড়ে নিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ বান্দা তো আপনারই, বান্দি তো আপনারই, কাজা হয়ে গেছে, খোদা ইচ্ছা করে নয় নাচারে, আপনি দয়া করে কবুল করে নেন, আমার আল্লাহ এত দয়ালু তোমারটা কবুল করে নেবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা করে করে আমার ভাইরা ইদিক উদিক আড্ডা দাও, ইদিক উদিক সময় নষ্ট করো, যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত সুন্দর জিন্দেগি দিয়েছে, সেই আল্লাহকে কেন সেজদা দাও না। যাদের অর্থ আছে তাদের তো আরো বেশি বেশি দেওয়া দরকার, আল্লাহ আমাকে অর্থ দিয়ে জবাব দেয়নি, যাদের শরীরের তাকত আছে আরো বেশি করে দেওয়া দরকার, আল্লাহ আমাকে তাকত দিয়েছে, কমজোত্ব করেনি, বেশি বেশি করে দাও, আমাদের মতো মানুষের তো আরো বেশি করে দেওয়া দরকার, কিন্তু হাই রে দুনিয়া, এই দুনিয়ার পাল্লায় পড়ে আমরাও পেরে উঠতে পারিনি, আচ্ছা বেশি বেশি করে দেওয়া দরকার, যে আল্লাহ নবী বংশে জন্ম দিয়েছে, আলেম বানিয়েছে, লক্ষ লক্ষ লোককে আল্লাহ সামনে বসায়, আমাদের কথা শুনে লোক সম্মান করে, আমাদের তো আরো বেশি করে করা দরকার, কিন্তু এমন দুনিয়ার ফেতনায় জড়িয়ে গেছি, এই নলেজ সিটি, এই সংগঠন, এই মাদ্রাসা, এই মসজিদ, এই নিয়ে জড়িয়ে গেছি, এটাও আল্লাহরই কাজ, কিন্তু সেজদায় বড় মজা আছে ভাই, দাও না। আল্লাহ নবী বলছে, কখনো যদি কেউ মাথা নত করে, যখন কপালটা যখন আল্লাহকে কদমে সেজদাই দেয়, আমরা দেখি মাটিতে পড়লে মাটিতে ঠেকছে, মার্বেলে পড়লে মার্বেলে ঠেকছে, কিন্তু আল্লাহ নবী বলছে এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেজদাই দিয়ে বলতে পারবে না যে আল্লাহ এই যে সেজদা দিলাম, তুমি আমাকে রোজ তোমার কদমে মাথা দিয়ে তৌফিক দিও, আর এই কদমে মাথা দিয়েই যেন আমার মৃত্যুটা হয়, কত সুন্দর হবে বলো তো, তুমি তোমার মালিকের কদমে মাথা দিয়ে এতেকাল করো, এর চেয়ে বড় মৃত্যু আর কী হতে পারে, আহ শখ করো আল্লাহর কাছে, আল্লাহ তো চাইতে নিষেধ করেনি, শখ করেন, আল্লাহ বড়ই দয়ালু, তিনি তোমার আমার আশাকে পূরণ করবে ইনশাআল্লাহ।
নামাজের গুরুত্ব কত! আহা, হযরতে মূসা আলাইহিমুসসালাম তিনি তুর পাহাড়ে গেছেন আল্লাহর সঙ্গে কথা বলতে, কথা হতে হতে হঠাৎ করে মূসা নবী বলছেন, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ বললেন, মূসা আমার একদল স্পেশাল আছে, কুরবান যাক, আমার একদল স্পেশাল আছে যারা আমার সঙ্গে কথা বলবে, কিন্তু তোমার মতো নয়, তাদের কথা বলাটা আরো উন্নত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে, আর কোন নবী? বড় জালালি নবী, বড় জলিলুল কদর নবী, বড় পাওয়ারফুল নবী, জেদি নবী। একদিন তো আল্লাহকে বলেই ফেললেন, আল্লাহ আপনি যদি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? এই কথাটা বলা কি চারটিখানি ব্যাপার? আমি তুমি বললেই বেই মানে যাব, ওটা ওনার মুখে মানায়, তোমার আমার মুখে মানায় না। শুনছেন তো নাকি? এটা ওনার মুখে মানায়। আল্লাহ কুদরতি হাসে হেসে বলছে, মূসা বলছো কি? হ্যাঁ আল্লাহ আমি জানতে চাইছি, আপনি যদি মূসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে চাইতেন কি? আল্লাহ উত্তর দিচ্ছে, মূসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মূসা হতাম, আল্লাহ নারাজ হয়নি? আমি তুমি বললে নারাজ হবে, ওনার বেলায় নারাজ হয়নি। তুমি যদি আল্লাহ হতে আমি যদি মূসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। বলুন সুবহানাল্লাহ। এই জন বয়সে একটু ইবাদত করো আমার যুবকরা, এর সুস্থ শরীর এ বড় নিয়ামত, বড় নিয়ামত। আমার যুবেরা মুরব্বী বাপ জান আছে, মা জান আছে, শখ থাকলেও আর হবে না, শরীর আর সাথ দেবে না। এই জন বয়সে সব উমরা করে আসো, হজ করতে যদি পারো তারা আলহামদুলিল্লাহ, আর নাই উমরা করে আসো, ঘুরে আসো, এসে তওবা তিল্লা করো, যা হয়েছে হয়েছে, আর না সৎভাবে ইনকাম করবো, সৎভাবে খাবো, সৎভাবে চলবো, নামা রোজা করবো, ছেলে সন্তান বাচ্চা পাড়া প্রতিবেশীর সঙ্গে হাসি খুশিতে থাকবো, এইভাবে চলো, জিন্দেগি কাটাও। আহা, তো ভাইয়ের আমার হযরতে মূসা আলাইহিমুসসালামের তো বড় জানার ইচ্ছা গেল, আল্লাহ কারা তারা, কি আল্লাহ? আল্লাহ বললেন, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো, তুর পাহাড়ে আসতে হয়, আর তারা আমার সঙ্গে যখন কথা বলবে কোনো জায়গায় আসতে হবে না, জায়গাটা পাক থাকলেই কথা শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ কথা বলতে পারো না, আর তারা আমার সঙ্গে কথা বলবে কোনো লিমিট নাই, যতক্ষণ চাইবে ততক্ষণ কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার বীজখানে কতটা দূরত্ব আছে? মূসা নবী বলছে, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলছে, 70,000 নূরের পর্দা আছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা 10,000 বছর বা 70,000 বছরের রাস্তা, এত দূরে কথা হচ্ছে। আর আমার যারা স্পেশাল আছে ওনারা যখন কথা বলবে 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে একেবারে কাছে চলে যাবো কুদরতিভাবে, তারা যখন মাথা দেবে আমার কুদরতি কদমেই মাথা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী বলছে, আল্লাহ আমাকে ওই দলে নিয়ে যান, আমাকে ওই দলে নিয়ে যান। আল্লাহ বলছে, হবে না, ওটা আমার স্পেশাল। মূসা নবী বলছেন, আল্লাহ আমি কি জানতে পারি তিনারা কারা? আল্লাহ বলছে, মূসা আমার আখরি নবীর উম্মত, উম্মতি যারা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? যখন তারা নামাজে দাঁড়াবে, আল্লাহ 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে কুদরতিভাবে সামনে চলে আসে। কোরআন তেলাওয়াত কালামুল্লাহ, যতক্ষণ কোরআন পড়বে আল্লাহর সঙ্গে কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই পুরো জমিনকে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ করে দিয়েছে, যেখানে খুশি আপনি নামাজ পড়তে পারেন। আল্লাহ আমাদের জন্য এই জমিনকে বিছানা করে দিয়েছে, পাক জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে সিজদা করলে আল্লাহ সঙ্গে দিদা শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নাজওয়ানিরা, এই বিষয়ে একটা প্রসিদ্ধ আকিয়া আছে,
আপনাদের খেদমতে একটু রাখি, হযরতে মূসা আলাইহিস সালামের জমানাতে একটা যুবক ছেলে ছিল, সে বড় অর্থশালী ছিল, বড় প্রভাবশালী ছিল, বড় ক্ষমতাশালী ছিল, এলাকার মানুষ তার বিরুদ্ধে কেউ কথা বলার ক্ষমতা ছিল না, এত তার তাকওয়া ক্ষমতা পাওয়ার অর্থ সব দিক দিয়ে ছিল, কিন্তু ছেলেটা বড় চরিত্রহীন ছিল, ছেলেটা বড় সারাবি খারাপ রাস্তার ছেলে ছিল, প্রতিদিন সে বাজারে যেত, দারুস শরাব কিনে নিয়ে আসতো এবং বাজার থেকে একজন একজন করে নারীকে খরিদ করে নিয়ে আসতো, সে রাত তার সঙ্গে কাটাতো। ঠিক একদিন এরকম ঘটনা ঘটল, সে বাজারে গেল, একটা গরিবের ঘরে বেটিকে খরিদ করে নিয়ে আসলো, সেই মেয়েটাও আসতে লাগলো, অনেক অর্থ তৎকালীন সময় 60 দিরহাম দিয়ে খরিদ করা হয়েছে, যেটা আজকের মূল্য কয়েক লক্ষ টাকা হবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, কিন্তু মহিলাটা ঘরে আসার পরে এমন করে ছেলেটা দারু পান করে শরাব পান করে, ওই মহিলার কামরায় যখন প্রবেশ করতে যাবে, প্রবেশ করার পরে দেখে ওই মহিলাটা পুরো শরীরটা থরথর করে কাঁপে, আর চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই যুবকটা জিজ্ঞাসা করতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দিরে, কেন তুমি এত খাবরে গেছো, এত কেন কাঁদো, এত কেন কাঁপছো? তখন ওই মহিলা বলতে লেগেছে, এ আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহর কথা মনে পড়েছে, আমার দিল বড় ভয় লাগছে, কেননা আমি যে রাস্তায় যেতে লেগেছি এই রাস্তা আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ আমাকে সুন্দর দিয়েছে, যৌবন দিয়েছে, আমার আল্লাহ আমাকে রূপ দিয়েছে, নারী বানিয়েছে, আল্লাহ তো আমাকে জন্তু বানাতে বাধ্য তা বানাইনি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত মানুষ বানিয়েছে, আর আমি সে আমার দয়ার আল্লাহর বিরুদ্ধে গিয়ে আমি নোংরা খারাপ রাস্তায় যেতে লেগেছি, এই জন্য আমি তো ভয় খেতে লেগেছি। ওই সময় যুবক বলে, বাবা এ আল্লাহর বান্দিরে, তাহলে তুমি খুশি মনে কেন পয়সাটা নিলে? ওই সময় বান্দি বলতে লেগেছে, না আমি খুশি মনে অর্থ নিইনি, আমি মজবুরিতে বাইরে বেরিয়েছি, আমি কোনো খারাপ চরিত্রহীন নারী নয়, কিন্তু আমার মা বড় অসুস্থ, তার সেবা করার মতো কেউ নাই, তাই আমি বড় মজবুরিতে আজ বেরিয়েছি, কিন্তু এখন আমার ভয় লাগতে লেগেছে, আমার আল্লাহ পরকালে আমাকে জবাব দিয়ে করবে, আমি কি মুখ দেখাবো আমার মালিককে, এই চিন্তায় আমার চোখে পানি ভয় দেখতে লেগেছে। ওই যুবকটা এই কথা শুনে কানতে লেগেছে, আসমানের দিকে মুখটা কোলে ঘরের ভেতর থেকে চিৎকার দিয়ে বলতে লেগেছে, আল্লাহ এর থেকে তো বেশি আমার ভয় করা দরকার, কারণ আপনি আমাকে ক্ষমতাশালী করেছেন, যৌবন দিয়েছেন, তাকত দিয়েছেন, অর্থশালী করেছেন, প্রভাবশালী করেছেন, আর বেচারি গরিব হয়ে আপনাকে এত মানে, আপনি আমাকে সব দিয়েছেন আমি মানতে পারিনি, আল্লাহ আমি বড় অন্যায় করেছি, ভুল করেছে। এই বলে যুবকটা বলতে লেগেছে, আমি আপনাকে বোন বলে সম্বোধন করলাম, বোন তুমি সাক্ষী দেখো আমি আজ থেকে তওবা করে নিলাম, জীবনে আর কোনো দিন দারু পান করব না, জীবনে আর কোনো দিন নোংরা রাস্তায় যাব না, কোনো নারীর সঙ্গে অপরক সম্পর্ক করব না, কোনো নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করব না, বোন তুমি সাক্ষী দেখো আমি তওবা করছি। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটা তওবা করতে লাগলো, ওই নারীটাকে রেহাই করে দিল, 60 দিরহাম ফেরত দিল না, এমনি দিয়ে দিল, এমন করে দেখা যায় কান্দতে 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 গভীর রাত এসে যায়। ওই যুবকটা বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। এইভাবে গভীর রাত এসে যায়, যুবকটা ঘুমিয়ে পড়ে। এ দুনিয়ার মানুষ শোনেন, ঘুম তো ঘুম এমন ঘুম, আল্লাহর হাওয়ালায় চলে গেছে, আর জীবনে কোনো দিন ঘুম ভাঙবে না। অর্থাৎ যুবকটা ওই রাতে কালো হয়ে গেল, এমন করে এলাকার মানুষ সবাই জানে এই বাড়ির ছেলেটা বড় খারাপ ছেলে, নোংরা ছেলে। কিন্তু এই যুবকের দরজার গোড়ায় সকালে যত মানুষ বেরোয় সবাই দেখতে লেগেছে, গায়েবিভাবে লেখা আছে, আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, এই যুবকটা তার মালিক রবের কাছে দিল থেকে তওবা করেছে, আর আল্লাহ এই যুবককে মাফ করে দিয়ে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান।
বৃন্দাবন। আসেন আমার ভাইয়েরা, আমার আব্বাজান, আমার আম্মাজান, আমার বোনেরা, ভুল মানুষের হয়ে যায়, তওবা করি আমরা, আল্লাহর কাছে নিজের পাপের কথা খেয়াল করে তওবা করি। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, বড় প্রিয় করে, ভালোবাসে। কিভাবে আল্লাহ তাকে মাফ করে বন্ধু করে নিল। হযরতে ফারুকে আজম হুজুরের একটা জবানার বড় মশহুর ঘটনা আছে, আপনারা সবাই জানেন, তারপরও আপনাদের খেদমতে একটু স্মরণ করছি, যাতে করে আমার যুবক ভাইগুলো কমসে কম ভুল যদি করে ফেলে তওবা যেন করা থেকে পিছপা না হয়। আমার দুঃখ তো এটাই যে আমরা ভুল করার পর তওবা করি না। আরে ভুল তো মানুষই করবে, ভুল তো মানুষেরই হয়, কিন্তু তওবা করি না কেন? আবার যদি কখনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করুন। আপনি জানেন আল্লাহ কত দয়ালু। সাবাকাত রহমতি আলা গজাবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় প্রত্যেকবারে আল্লাহর রহমত ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রত্যেকবারে ফার্স্ট হয়। কেন খোদার রহমত থেকে নিরাশ হচ্ছ? তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে।